আসসালামু আলাইকুম। যারা ভালো মতো পড়াশোনা করে তারা অনেকেই তাদের মনের চাহিদা মতো কাজ ও অর্থ উপার্জন করতে পারে, আবার অনেকেই হয়তো পারে না। পড়াশোনা করতে গিয়ে কত কোটি কোটি শব্দ মুখস্থ করতে হয়, তার সাথে হাজার হাজার বিটখুটে ফর্মুলা আর থিওরি তো আছেই, কিন্তু প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য এবং অর্থ উপার্জন করার জন্য এত কিছু করা ও মুখস্থ করা সত্যিই কি দরকার? বিজনেস আইকন এবং বেস্টসেলার লেখক জশ কটম্যান তার একাডেমিক পড়াশোনা শেষ করেন টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি বিষয়ে। পড়াশোনায় তিনি খুবই ভালো ছিলেন এবং ডিগ্রি কমপ্লিট করে বের হওয়ার সাথে সাথে তার চাকরি হয় বিশ্ববিখ্যাত ব্রুকটার অ্যান্ড গ্যাম্বল কোম্পানিতে। সেখানে কাজ করার সময় তিনি দেখলেন তার কলিগদের মধ্যে যারা কোম্পানির সবচেয়ে বড় পোস্টগুলোতে আছেন তাদের প্রায় সবাই বড় বড় কলেজ বা ইউনিভার্সিটি থেকে MBA করেছেন। তিনি আরও একটা বিষয় বুঝতে পারলেন যে তাকে যদি কখনও নিজের কোনো ব্যবসা দাঁড় করাতে হয় তাহলে অবশ্যই তার মার্কেটিং এবং বিজনেসের উপরে খুব ভালো জ্ঞান থাকতে হবে। তার মাথার মধ্যে এই চিন্তা ঘুরপাক খেতে থাকলো যে তাকে যেভাবেই হোক মার্কেটিং অ্যান্ড বিজনেস এই বিষয়গুলোর উপর দক্ষতা অর্জন করতে হবে। তিনি প্রথমেই ভাবলেন তার সহকর্মীদের মতো তিনিও একটা ভালো ইনস্টিটিউট থেকে MBA ডিগ্রি করবেন, কিন্তু কিছু খোঁজখবর ও গবেষণা করার পর তিনি বুঝতে পারলেন কলেজগুলোতে আসলে তেমন কিছু শেখানো হয় না, সেখানে শুধুই একটা ডিগ্রি নেওয়ার জন্য বেশিরভাগ মানুষ পড়তে যায়। তাই তার মনে হলো কলেজে MBA করতে যাওয়াটা শুধুই সময় আর টাকার অপচয়। কাজেই তিনি কলেজে ভর্তি হওয়ার চিন্তা বাদ দিয়ে তার বাড়ির পাশের এক লাইব্রেরিতে গিয়ে সেখানে বিজনেসের ওপর যত বই আছে সব পড়তে শুরু করলেন। একটা দুটো করে একসময় তিনি দেখলেন তিনি বিজনেসের উপরে লেখা 100-এরও বেশি বই ফেলে ফেলেছেন। এর ফলে একটা সময় এমন হলো যে ব্যবসার বিষয়ে তার জ্ঞান তার বড় বড় ডিগ্রিওয়ালা সহকর্মীদের থেকেও তো অনেক বেশি হয়েই গেল, এমনকি তাদের প্রফেসরদের থেকেও তার জ্ঞান বেড়ে গেল। কিন্তু তার থেকে বড় যে বিষয়টা তিনি আবিষ্কার করলেন সেটা হলো এইসব বইয়ে এমন কিছু কথা আর তথ্য আছে যা প্রায় প্রতিটা বইয়েই ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। তাই তার কাছে এই ব্যাপারটাই স্পষ্ট হয়ে উঠল যে যেসব কথা আর তথ্য বারবার তার সামনে পড়ছে এগুলোই আসলে ব্যবসায় সফলতার মূল চাবিকাঠি। 80-20 প্রিন্সিপালের ভিত্তিতে বিচার করে তিনি সিদ্ধান্তে পৌঁছালেন যে ব্যবসা করতে গেলে এই 20% জ্ঞানই 80% সফলতা আনার জন্য যথেষ্ট। তাই তিনি সেই বারবার রিপিট হওয়া তথ্য ও থিওরিগুলো এক জায়গায় করে দ্য পার্সোনাল MBA নামের একটি বই লিখলেন। আর আজকের এই ভিডিওতে এই বইয়ের মূল বিষয়গুলোই আলোচনা করব। আশা করি এই ভিডিও থেকে এমন কিছু শিখতে পারবেন যেটা আপনার কাজে লাগবে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। আপনি হয়তো জশ কফম্যানের আরও একটি বিখ্যাত বইয়ের কথা শুনেছেন যার নাম দ্য ফার্স্ট 20 আওয়ার্স। এই বইতে তিনি লিখেছেন যে কিভাবে আপনি যাই শিখতে চান না কেন আপনার জীবনের মাত্র 20 ঘন্টা ব্যয় করে আপনি তা শিখতে পারবেন, তা সেই গিটার শেখাই হোক বা সাঁতার শেখা। তার এই বইয়ের প্রিন্সিপালকে কাজে লাগিয়ে অনেকেই 20 ঘন্টায় অনেক কিছু শিখতে পেরেছেন। আপনি খুঁজলে ইন্টারনেট জুড়ে এই বইয়ের অনেক পজিটিভ রিভিউ পেয়ে যাবেন। দ্য পার্সোনাল MBA সেরকম একটা বই। এই বইয়ের মূল নীতিগুলো অনুসরণ করে অনেকেই বিজনেসের ছাত্র না হয়েও ব্যবসায় সফল হয়েছেন, আর সেই কারণেই অল্প দিনেই বইটি বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছে। তো এবার জেনে নেওয়া যাক এই বইটিতে কি আছে আর কিভাবে সেটা আপনার বিজনেস নলেজ বাড়াতে পারে। শত শত বই পড়ে কফম্যান যে বিশেষ জ্ঞানগুলো পেয়েছেন সেগুলোকে তিনি 5টি ফ্রেমওয়ার্কে ভাগ করেছেন। ভ্যালু ক্রিয়েশন, অর্থাৎ এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করা যা মানুষের কাজে লাগে। মার্কেটিং, অর্থাৎ প্রচার। সেলস, অর্থাৎ বিক্রয়। ভ্যালু ডেলিভারি, অর্থাৎ কথা ও কাজে মিল। ফাইন্যান্স, অর্থাৎ অর্থ। লেখক জশের মতে কোনো ব্যবসায়ী যদি এই 5টা থেকে একটাও বাদ পড়ে তবে সেটা কোনো ব্যবসায়ী না, কারণ আপনি যদি এমন কোনো কিছু তৈরি করতে না পারেন যেটা অন্যের কাজে লাগবে তাহলে সেটা প্রোডাক্ট বা সার্ভিস না হয়ে আপনার ব্যক্তিগত শখ হিসেবেই বিবেচিত হবে। যে ব্যবসার মার্কেটিং ঠিক নেই সেটা একটা ফ্লপ ব্যবসা হবে। যেই ব্যবসার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি হয় না তাতে কোনো লাভ হয় না। আপনি যেই ধরনের প্রোডাক্ট বা সার্ভিস দেওয়ার কথা বলছেন আপনার ক্রেতারা যদি তা না পায় তবে সেটা প্রতারণা, আর যে ব্যবসায় আপনার অর্থ আসবে না সেটা নিশ্চিতভাবেই বন্ধ হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন এই 5টি ফ্রেমওয়ার্কই হলো একটা ব্যবসার মূল। তো চলুন এবারে 5টা ফ্রেমওয়ার্কে আমরা আরও একটু বিস্তারিতভাবে জেনে নেই, যাতে এগুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার ব্যবসাকে একটা লাভজনক ও সফল প্রতিষ্ঠানে রূপ দিতে পারবেন। যে কোনো ব্যবসার ক্ষেত্রে প্রথম যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ভ্যালু ক্রিয়েশন, অর্থাৎ এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করা যা মানুষের কাজে লাগবে। এই স্টেপে আপনাকে নিজেকে প্রথমে যে প্রশ্নটা করতে হবে সেটা হলো আমি যে প্রোডাক্ট বা সার্ভিস মানুষকে দিতে চাই সেটা কি আসলেই কারো কোনো কাজে আসবে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কারণ
কোনো ব্যবসাকে সফল হতে হলে সবার প্রথম যেটা দরকার সেটা হলো আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে মানুষ যত বেশি উপকৃত হবে তত বেশি তারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের পেছনে টাকা খরচ করতে উৎসাহিত হবে, যার অর্থ আপনার ব্যবসা সফল হবে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি একটা ছোট জুসের দোকান খুলে কখনোই বিল গেটসের মতো ধনী হতে পারবেন না, কারণ একটা জুসের দোকান থেকে কয়েকশো থেকে হাজারখানেক লোক বড়জোর উপকার পাবে। কিন্তু বিল গেটস এমন কিছু তৈরি করেছেন যার ফলে কম্পিউটার শুধু বড় বড় সরকারি প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রির কাছে থাকার বদলে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। কোটি কোটি মানুষ তার প্রোডাক্ট এবং সার্ভিস থেকে উপকার পাচ্ছে, আর সেই কারণেই বিল গেটস একাধিকবার পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় এক নম্বরে উঠতে পেরেছেন। তিনি এটা সম্ভব করতে পেরেছেন কারণ তিনি বেশি সংখ্যক মানুষের কাজে লাগে এমন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস তৈরি করতে পেরেছেন। তো এক কথায়, আপনি আপনার ব্যবসার মাধ্যমে যত বেশি মানুষের জীবনকে সহজ এবং উপভোগ্য করে তুলতে পারবেন আপনার ব্যবসা ততই সফল হবে। ব্যবসার ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মার্কেটিং বা প্রচার। আপনি হয়তো এই তথ্যটা জানেন যে প্রতি বছর সারা পৃথিবীর ব্যবসা প্রতিষ্ঠানগুলো মিলিয়ে শুধুমাত্র শিশুদের জন্য বানানো প্রোডাক্টের প্রচারের পেছনে প্রায় ১৭০০ কোটি মার্কিন ডলার খরচ করে। তাহলে বুঝতেই পারছেন ব্যবসার জন্য প্রচার কতটা গুরুত্বপূর্ণ। বিশ্ববিখ্যাত অনলাইন মানি ট্রানজ্যাকশন কোম্পানি পেপ্যালের কোফাউন্ডার পিটার থিয়েল তার 0 to 1 বইতে লিখেছেন, একটা খারাপ প্রোডাক্ট ভালো মার্কেটিংয়ের মাধ্যমে প্রাথমিকভাবে বেশ ভালো বিক্রি হইতে পারে, কিন্তু একটা ভালো প্রোডাক্ট খারাপ মার্কেটিংয়ের কারণে বিক্রি না হয়ে পড়েও থাকতে পারে। এর কারণটা খুবই সহজ, কারণ আপনি যদি একটা খুব ভালো প্রোডাক্ট তৈরি করে সেটাকে ঘরে ফেলে রাখেন তাহলে তার ব্যাপারে কেউ কিছু জানবে না, আর যদি কেউ নাই জানে তাহলে তারা সেটা কিভাবে কিনবে। এই কারণেই আপনার প্রোডাক্ট বা সার্ভিস মানুষের সামনে নিয়ে আসাটা খুব জরুরি। আপনার ব্যবসা প্রচারের সময় আপনাকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি সঠিক মানুষদের কাছে প্রচার করছেন কি না। যেমন ধরুন, যার বাড়িতে কোনো বাচ্চা নেই তার কাছে যদি আপনি আপনার কোম্পানির বানানো সেরা খেলনাটার প্রচার করেন তাহলে কি কোনো লাভ পাবেন? নেক্সট, ব্যবসার ক্ষেত্রে 3 নম্বর যে বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে সেলস বা বিক্রয়। প্রোডাক্ট বা সার্ভিস তৈরি ও তার প্রচারের পর যে ব্যাপারটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে সেলস বা বিক্রয়। মানুষ ততক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্ট বা সার্ভিস গ্রহণ করবে না যতক্ষণ না এর উপরে তারা ট্রাস্ট বা আস্থা পাবে। ধরুন, আপনি কলম্বিয়া বা উগান্ডার মতো একটা দেশে বেড়াতে গেছেন, ঘুরতে ঘুরতে আপনার মারাত্মক খিদে পেল এবং আপনি আপনার সামনে দুটো রেস্টুরেন্ট দেখতে পেলেন। একটার সাইনবোর্ডে স্থানীয় ভাষায় কিছু হিজিবিজি লেখা যার মাথামুণ্ড কিছুই আপনি বুঝতে পারছেন না, শুধু খাবারের ছবি আর কাচের ভেতর দিয়ে ভিতরের পরিবেশ দেখে বুঝতে পারছেন সেটা একটা রেস্টুরেন্ট। অন্যটাতে আপনি লেখা দেখছেন ম্যাকডোনাল্ডস, আপনি কোনটাতে ঢুকবেন? বেশিরভাগ মানুষই ম্যাকডোনাল্ডসে ঢুকবে, কারণ ম্যাকডোনাল্ডস বছরের পর বছর ধরে মানুষের মধ্যে একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে পেরেছেন। তাই এক্ষেত্রে খুবই সম্ভবত আপনি ধরেই নেবেন ম্যাকডোনাল্ডসেই আপনি সেরা ও নিরাপদ খাবারটা পাবেন। যদিও বাস্তবে এমনটাও হতে পারে যে পাশের ওই হিজিবিজি লিখা রেস্টুরেন্টটাতে ম্যাকডোনাল্ডসের থেকেও হাজার গুণ ভালো ও নিরাপদ খাবার বিক্রি হচ্ছে। এই কারণেই আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা ব্র্যান্ডের উপর আপনার ক্রেতাদের বিশ্বাস ও আস্থা জন্মানোটা খুবই জরুরি। মানুষ আপনাকে যত বেশি বিশ্বাস করবে আপনার ব্যবসা তত বেশি সফল হবে। অন্যদের থেকেও আপনার প্রোডাক্টের মূল্য বেশি হলেও মানুষ আপনার প্রোডাক্টই কিনবে, আপনার সার্ভিসটি গ্রহণ করবে, কারণ আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপর তাদের আস্থা আছে। ব্যবসার ক্ষেত্রে 4 নম্বর যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ভ্যালু ডেলিভারি, অর্থাৎ কথা ও কাজের মিল। মার্কেটিং বা প্রচারের কথা বলতে গিয়ে পিটার থিলের বইয়ের উদাহরণ দিয়েছিলাম, সেখানে কিন্তু একটা কথা বলা আছে যে ভালো প্রচারের সাহায্যে আপনি প্রাথমিকভাবে হয়তো বা একটা খারাপ প্রোডাক্টের ভালো সেলস করতে পারবেন। কিন্তু এই প্রাথমিকভাবে কথাটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আপনার দারুণ মার্কেটিংয়ের কারণে মানুষ প্রথমবার আপনার প্রোডাক্ট কেনার পর যখন দেখবে যে আপনি যা বলেছেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস আসলে সেরকম না, তাহলে কিন্তু তারা দ্বিতীয়বার আপনার প্রোডাক্ট কিনবে না। এমনকি তারা তাদের কাছের মানুষদের আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে সতর্ক করে দেবে। তাই এই ব্যাপারটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যারা গ্রহণ করছে তারা যেন তাদের আশার থেকে বেশি যদি নাও পায়, কমপক্ষে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারে যা বলেছেন সেটা যেন পূরণ হয়। নাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনার ক্রেতারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। যেমন ধরুন, আপনি কোনো একটা অনলাইন স্টোর থেকে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছেন, যেখানে আপনাকে জানানো হয়েছে যে প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছতে 5 দিন সময় লাগবে, কিন্তু যখন আপনার কাছে 2 দিনের মধ্যে প্রোডাক্টটা পৌঁছে যাবে তখন আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন।
অন্যদিকে প্রোডাক্টটা যদি আপনার কাছে পৌঁছতে 10 দিন সময় লাগিয়ে ফেলে, তাহলে কিন্তু আপনার মনোভাব সেই অনলাইন স্টোরের উপর স্বাভাবিকভাবেই খারাপ হয়ে যাবে। তাই সময়ের আগে না হোক, অন্তত যেই সময় কথা ক্রেতাকে বলা হয়েছে সেই সময় শেষ হওয়ার আগেই যেন প্রোডাক্ট ডেলিভারি করা হয় সেটা নিশ্চিত করতে হবে। যেমন ধরেন, আমি অনেক আগেই বলেছি যে আমার চ্যানেলে আমি প্রতি 1 সপ্তাহ পরপর একটা করে ভিডিও দেব, কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমি প্রতি 2 দিন বা 3 দিন পরপরই ভিডিও আনছি। এতে করে মানুষ আমার প্রতি আরও আস্থা পাচ্ছে যে আমি যে রেগুলার ডেটটা দিচ্ছি তার আগেই আমি ভিডিও আপলোড করে দিচ্ছি। লাস্ট এবং 5 নম্বর যে বিষয়টাকে ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফাইন্যান্স বা অর্থ। ভ্যালু ডেলিভারি করার পর আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে আপনার যথেষ্ট অর্থ আয় হচ্ছে কি না, অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করার পর আপনার খরচের থেকে বেশি টাকা আপনার কাছে আসছে কি না। প্রথম 4টি ফ্রেমওয়ার্ক আপনি যত ভালোভাবে পূরণ করেন না কেন, দিন শেষে যদি আপনার আর্থিক লাভ না আসে তাহলে খুব তাড়াতাড়ি আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। লেখক আপনার আর্থিক লাভ বাড়ানোর জন্য 2টি পরামর্শ দিয়েছেন। হয় আপনি প্রথম 4টি ফ্রেমওয়ার্কের কিছু কিছু খরচ কমিয়ে ফেলুন, অথবা আপনি আপনার প্রোডাক্টের মান আরও বাড়ান এবং সেই অনুযায়ী প্রচার করে সেগুলোকে বিক্রি করুন। প্রোডাক্ট বা সার্ভিসের মান এতটা ভালো পর্যায়ে নিয়ে যান যেন আপনার ক্রেতারা একই দামের অন্য কোনো প্রোডাক্টের তুলনায় একটু বেশি হলেও আপনার প্রোডাক্টটাই বেছে নেয়। এই 5টা ফ্রেমওয়ার্কের মাথায় রেখে লেখক ব্যবসার একটা সহজ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, ব্যবসা হলো এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি মানুষের সত্যিকারের কাজে লাগে এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রস্তুত করেন, সেই প্রোডাক্টের প্রয়োজন এতটা যে তার জন্য মানুষ আপনাকে টাকা দেওয়ার জন্য তৈরি থাকবে। টাকা দিয়ে কেনার পর ক্রেতারা তাদের আশা অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস পেয়ে খুশি থাকেন এবং এসব করার ফলে আপনি আর্থিকভাবে লাভবান হন, যার ফলে আপনার ব্যবসা ভালোভাবেই চলতে থাকে। লেখকের মতে এই কয়েকটি সাধারণ বিষয়ের উপর খেয়াল রাখলে যে কোনো ব্যবসাতেই সফল হওয়া সম্ভব। এটা ঠিক যে প্রতিটা ব্যবসারই একটা নির্দিষ্ট ধরন আছে যার জন্য আলাদা আলাদা টেকনিক এবং নলেজের প্রয়োজন হয়, কিন্তু এই ফ্রেমওয়ার্কটা সব ধরনের ব্যবসাতেই খাটে। এই ফ্রেমওয়ার্ক আপনাকে হয়তো সব ব্যবসার বিষয়ে সব প্রশ্নের উত্তর দেবে না, কিন্তু এই টেকনিক মেনে চলে আপনি সবসময় আপনার ব্যবসার জন্য সঠিক প্রশ্নগুলো নিজেকে করতে পারবেন এবং সেগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই আপনি নিজের ব্যবসাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এখন আপনারা যারা টাকা দিয়ে টাকা বানাতে চান তাদের জন্য আমার এই ভিডিওটি। এখানে আমি বলেছি যে কোথায় টাকা ইনভেস্ট করলে টাকা দ্বিগুণ হতে পারে, কোথায় টাকা ইনভেস্ট করলে কতটুকু রিস্ক আছে, কোথায় টাকা ইনভেস্ট করলে কতটা ভালো প্রফিট পাওয়া যায়, কোথায় টাকা ইনভেস্ট করা উচিত না, এই সমস্ত বিষয়ে একদম ডিটেলসে বলেছি। তাই আপনি যদি কোথাও টাকা ইনভেস্ট করতে চান তাহলে তার আগে অবশ্যই এইখানে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।